মেইন কাহিনী হলো যে নামে পার্থক্য আছে এটা এটা কি মেশিন এটা হলো যে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং ফ্রেম মেইন কাহিনী হলো যে নামে পার্থক্য দেখো কোনটা থেকে নামে পার্থক্য স্লিপ ড্রাফট অ্যাপ্রন ড্রাফট আমরা ড্রাফটিং সিস্টেম পার্থক্য আছে এটা হলো মেইন কথা আর কিছু কাজ এটা রেডি নাকি আর পার্থক্য শুরু থেকে বলে যে এখানে দেখো এখানে স্লাইভার ক্যান আগের মতো আছে কিন্তু এই জায়গা ফিটটার আগে একটা ক্রিল আছে ফিট যেটা আগে ছিল না ক্রিল আছে হ্যাঁ এখানে তো ক্রিল ছিল এটা উপরে তো যাবে এই যে এটা ফিট প্লেট আগে বরাবর ফিট প্লেট ছিল কিন্তু এখানে ক্রিল আছে হ্যাঁ ক্রিল আছে মাসলা একটা ক্রিল আছে এই ক্রিল যদি হয় তারপর ফিট প্লেটে যাবে ক্রিল হইয়া ফিট প্লেটে যাবে ফিট প্লেটে যাবে এবার আগের বারের মতো এবার হল একটা কন্ডেন্সার আছে বুঝছো একটা কন্ডেন্সার আছে এখানে কন্ডেন্সার কিন্তু এটা আছে থাকার পরে এইবার আরেকটা পার্থক্য দাও আগের বার কি রিটেইনিং গুলোর উপরে ছিল না হ্যাঁ এইবার রিটেইনিং ফিক্স যেটা ছিল লাগে নিচে নিচে এখন উপরে থাকবে লাগে রিটেইনিং প্রেসিং রোলার উপরে রিটেইনিং প্রেসিং রোলার ওকে মোশন পাই কে রিটেইনিং রোলার রিটেইনিং রোলার পোর্শন বাই মোশন রিটেইনিং রোলার সারফেসে থাকা প্রেসিং রোলারটা কাছে এটা এটা হ্যাঁ এটা হবে রিটেইনিং হ্যাঁ রিটেইনিং রোলার ডাইরেক্ট মোশন পাই ডাইরেক্ট মোশন এটা পজিটিভ এই জনের পজিটিভ এটার সারফেসে থাকা প্রেসিং রোলারটা প্রেসিং রোলার মোশন পাই নেগেটিভ আচ্ছা ওকে এরপরে আসো এরপরে এইখান দিয়া একটা ছোট কন্ডেন্সার আছে দেখছো ছোট কন্ডেন্সার আছে ছোট কন্ডেন্সার দিয়া স্লাইভারটা সামনে থেকে আসে স্লাইভারটা এই যে এটা আসে দাও দাও এখন এর লাগে আমাদের যেটা দেখতেছো এর লাগে আমাদের অ্যাপ্রন অ্যাপ্রন যেটা YM1 এ ছিল ছোট হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রন 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 আর উপরে যে অ্যাপ্রন স্টিল এটা অ্যাপ্রন স্টিল এই অ্যাপ্রনটা মেইনলি ড্রাফটিং সিস্টেম করে আমি বলি অ্যাপ্রন থাকার কারণে আমাদের ছোট ছোট ফাইবারগুলো আগের ওই জায়গা স্লিপেজের কারণে আমরা ইয়ার্ন তৈরিতে অংশগ্রহণ করাইতে পারিনি এখানে আমি করাইতে পারবো এই জন্য আমাদের যেখানে ইয়ার্নটা পাবো ওটার কোয়ালিটি আগের স্লিপ ড্রাফটের কোয়ালিটি থেকে ভালো ভালো ছোট ফাইবার থাকলে ভালো হয় অ্যাপ্রন ড্রাফটের কারণে কোনো ওয়েস্টেজ হবে না এবং সবগুলো যত ধরনের ফাইবার ছিল সবগুলো ইয়ার্ন গঠনে অংশগ্রহণ করবে এই জন্য ফাইবারের ইয়ার্নের কোয়ালিটি ভালো তার আমি শেষ করি তারপর প্রশ্ন করো তারপর এখানে আসছে গেল এটা গেল এইটা যাওয়ার পর এখানে ফাইবার আসে এটা কি জানি এটা অ্যাপ্রন এটা হলো অ্যাপ্রন স্টিল অ্যাপ্রন স্টিল অ্যাপ্রন প্লেট স্টিল যাইব তারপর আরেকটা কন্ডেন্সার আছে ছোটখাটো আচ্ছা এটা দেখা যাইতেছে না এই যে এখানে এখানে এটা আমাদের খাতা আমরা রাখি নাই এখানে দিছে না দেখা আচ্ছা এটা আছে হ্যাঁ তারপরে আবার আগের মতো ড্রয়িং রুলার ড্রয়িং প্রেসিং ড্রয়িং প্রেসিং প্রেসিং আমি আবার বলতেছি যেটাতে রাবার রাবার কোটিং আছে ওটা হচ্ছে প্রেসিং ড্রয়িং প্রেসিং আর নিচের টয়লেটটা ড্রয়িং ড্রয়িং এটা হচ্ছে শুধু ড্রয়িং এটা হচ্ছে ড্রয়িং প্রেসিং আগের মতো এই যে নিচে দেখতেছি আমি এটা হলো সেম অটো স্টপ মোশন সেম অটো স্টপ মোশন অটো স্টপ মোশন দিয়ে ইয়ার্ন ডিরেক্ট হয় ইয়ার্ন ডিরেক্ট তারপর আবার আগের মতো ওয়ার্ফ এটা হলো এবার হলো বক্স টাইপ ফ্লায়ার ফ্লায়ার ফ্লায়ারটা ডিফারেন্ট ফ্লায়ারটা আগেরটা থেকে ডিফারেন্ট আগেরটা ছিল কি ফ্লায়ারটা ছিল লেগ টাইপ ফ্লায়ার লেগ টাইপ ফ্লায়ার এটা হলো বক্স টাইপ ফ্লায়ার বক্স টাইপ ঠিক আছে এবং আগেরটাতে ফ্লায়ার ওই মেশিনে ছিল 20টা এখানে ছিল 1 2 8টা টোটাল 8টা হ্যাঁ টোটাল 8টা আর এখানে এগুলো কি ফ্লায়ার আগের মতো সব আগের মতো এগুলো কি ফ্লায়ার আই এগুলো হইলো গিয়া এগুলো হলো ফ্লায়ার আই আচ্ছা এগুলো ফ্লায়ার আই ফ্লায়ার আই আচ্ছা এগুলো হইতাছে আগের বার মানে সব বাকি গুলো আগের মতো এই যে এর হলো ববিন ক্যারিয়ার রিজেন্ট হলো স্পিন্ডল স্পিন্ডল আর এগুলো হলো ববিন রেল ববিন এটা হচ্ছে কি ববিন এটা ববিন আর এই যে হচ্ছে ববিন রেল আপনারা এটা হলো সামনে বিল্ডিং উঠুন রে এয়ার ফ্লো এয়ার ফ্লো এখানে একটা এয়ার ফ্লো করে এয়ার ফ্লো করে মেশিন ক্লিন হয় আর কি এর মেশিন ক্লিন করে এটা সামনে নিচে এইভাবে আসে এটা হচ্ছে কি জানি এটা হচ্ছে টিসিসি লাগে এটা আমাদের কোনো পার্ট না এটা না এই যে এগুলো যে দেখতেছেন আমরা এগুলো এই মেশিনের পার্ট মাস্টার্স এগুলো অন্য কোনো হিসাবে কাজের জন্য লাগানো আছে এখানে মোশন ক্যামেরা পাইটা দেখাই দেব না সেম সেম আগে সেম মোশন পাই আচ্ছা তিন মোটর মোটর তিন সিলিন্ডার মেশিন বলতে তিন সিলিন্ডার হয় ডান শিয়াব ব্রো